সকাল 10টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই বিশাল এই স্থাপনার প্রতিটি পর্যায়ে ঘুরে দেখেন তিনি। লাগেজ চেকিং কার্যক্রম পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী গ্রহণ করেন বোর্ডিং পাস। ইমিগ্রেশন কাউন্টার পার হয়ে প্রি বোর্ডিং সিকিউরিটি স্ক্যানিং জোন ঘুরে বোর্ডিং ব্রিজে যান বঙ্গবন্ধু কন্যা। পরে প্রধানমন্ত্রী যোগ দেন মূল আয়োজনে। আলোচনায় সরকার প্রধান বলেন, প্রাচীন যুগ থেকে ভৌগোলিক অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত বাংলাদেশ। কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে এই বাংলাদেশটাই হবে এক সময় কক্সবাজার বা আমাদের হজরত শাহজালাল বিমানবন্দর, এটাই হবে আন্তর্জাতিক বিমান পরিবহনের হাব, সেটাই আমরা বিশ্বাস করি এবং সেটাইভাবেই আমরা তৈরি করতে চাচ্ছি। রিফুয়েলিংয়ের জন্য এখানে সবাই আসবে, থামবে, বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করবে। বিমানের নিরাপত্তা নিশ্চিতে সরকার রাডার স্থাপনের কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। জ্বালানি নিশ্চিতে পাইপলাইন নির্মাণের কথাও জানান তিনি। আমাদের বিমানের নিরাপত্তার দিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি। আর তাছাড়া আজকে যেখানে আমরা যে দাঁড়িয়ে আছি, আমরা কিন্তু আমাদের নতুন রাডার স্থাপন করা, হজরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ, জেট ফুয়েল, এটা যাতে এই হজরত শাহজালাল বিমানবন্দর পর্যন্ত আসে সেই পাইপলাইনের নির্মাণ কাজও কিন্তু আমরা শুরু করে দিচ্ছি। খুব তাড়াতাড়ি এটা সম্পন্ন হবে। বিমানবন্দর পরিচালনার জন্য নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণ নিশ্চিতে জাপানের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। থার্ড টার্মিনাল হলে আমাদের প্রায় 2500 নতুন পদ সৃষ্টি হবে এবং সেই মানুষগুলোকে আমরা আধুনিক ট্রেনিং করায় নিয়ে আসব। যেহেতু জাপান এটা পরিচালনা করবে, কাজে জাপান সরকারকে আমরা অনুরোধ করব তাদেরকে যেন ট্রেনিং দেওয়া হয়। পরে সব আনুষ্ঠানিকতা শেষ করে দেশের ইতিহাসে এভিয়েশন খাতের সব থেকে বড় প্রকল্পের সফট ওপেনিং করেন সরকার প্রধান। করোনার মাঝেও নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন করতে পারায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই সমগ্র জাতির পক্ষ থেকে। থার্ড টার্মিনালের সফট ওপেনিং উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।